এবার সিবিআই এর জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নাম। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার চূড়ান্ত চার্জশিটে তার নাম নথিভুক্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরেশ চন্দ্র অধিকারীর সঙ্গে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। সোমবার আলিপুর স্পেশাল সিবিআই কোর্টে যে চার্জশিট জমা করা হয়েছে সিবিআই এর তরফে, সেই চার্জশিটে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই তার নাম উল্লেখ করেছে। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে তদন্তও চলছিল। সিবিআই তার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু করে। তবে শুধু শিক্ষা প্রতিমন্ত্রী নয়, তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নামও রেজিস্টার করা হয়। তাদের বিরুদ্ধে যে তদন্ত চলছিল সেই তদন্তের সূত্র ধরে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাতারাতি কোচবিহার থেকে সিবিআই এর অফিস নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন। এবার তার নাম সিবিআই এর চার্জশিটে উল্লেখ করা হয়েছে। গত 8 জানুয়ারি আলিপুরের স্পেশাল সিবিআই কোর্টে একটি ফাইনাল চার্জশিট জমা করা হয়, আর সেই চার্জশিটেই পরেশ অধিকারীর নাম রয়েছে। সিবিআই এর এই চার্জশিট নিয়ে রীতিমতন কিন্তু জল খোলা শুরু হয়ে গিয়েছে, কারণ সেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নাম রয়েছে। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার চূড়ান্ত চার্জশিটে তার নাম যুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরেশ চন্দ্র অধিকারীর সঙ্গেই নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম চার্জশিটে উল্লেখ করল সিবিআই। সোমবার আলিপুর স্পেশাল কোর্টে চার্জশিট জমা করা হয়েছে সিবিআই এর তরফে, সেই চার্জশিটেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর নাম উল্লেখ করা হয়েছে। সিবিআই তার নাম উল্লেখ করেছে। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিচারপতির নির্দেশে তদন্ত চলছিল। সিবিআই তার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু করে। তবে শুধু শিক্ষা প্রতিমন্ত্রী নয়, তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নামও রেজিস্টার করা হয়। তাদের বিরুদ্ধে যে তদন্ত চলছিল সেই তদন্তের সূত্র ধরে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাতারাতি কোচবিহার থেকে সিবিআই অফিস নিজাম প্যালেসেও এসে হাজিরা দিয়েছিলেন। এবার তার নাম সিবিআই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। গত 8 জানুয়ারি আলিপুরের স্পেশাল সিবিআই কোর্টে একটা ফাইনাল চার্জশিট জমা করা হয়, সেই চার্জশিটেই পরেশ অধিকারীর নাম রয়েছে। এ নিয়ে আমার কলিগ রাজেশের রিপোর্ট দেখাবো আপনাদের। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পর এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নাম চার্জশিটে উল্লেখ করলো সিবিআই। শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলায় এবার পরেশ চন্দ্র অধিকারীর নাম উল্লেখ করা হলো সিবিআইয়ের তরফে। পরশুদিন সোমবার আলিপুর স্পেশাল সিবিআই কোর্টে যে চার্জশিট জমা করা হয়েছে সিবিআইয়ের তরফে, সেই চার্জশিটে এবার নাম উল্লেখ করা হলো রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির নির্দেশে, তার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং সিবিআই তার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু করেছিল। এবং সেই এফআইআরে শুধু প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী নয়, পরেশ চন্দ্র অধিকারীর পাশাপাশি তার কন্যা অঙ্কিতা অধিকারীর নামেও এফআইআর রেজিস্টার করা হয়েছিল। এবং সেই এফআইআরের ভিত্তিতে যে তদন্ত চলছিল সেই তদন্তের সূত্র ধরে পরেশ চন্দ্র অধিকারীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে কোচবিহার থেকে তিনি কলকাতায় এসে সিবিআই অফিসে নিজাম প্যালেসে তিনি হাজিরা দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল
সিবিআই তরফে এবং তার সম্পর্কে রিপোর্ট জমা করা হয়েছিল। এবার পরেশ চন্দ্র অধিকারীর নাম সেই সিবিআই চার্জশিটে উল্লেখ করা হলো। গত 8 তারিখ 8ই জানুয়ারি সোমবার কলকাতার আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে একটি ফাইনাল চার্জশিট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফাইনাল চার্জশিট জমা করা হয় এবং সেই চার্জশিটে এবার নাম রয়েছে পরেশ চন্দ্র অধিকারী। তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী এবং কোচবিহার জেলার মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর নামে এবার যুক্ত করা হলো। শুধু পরেশ চন্দ্র অধিকারী নয়, পরেশ চন্দ্র অধিকারীর পাশাপাশি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও এই চার্জশিটে রয়েছে এবং সোমবার যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেটি এই মামলার চূড়ান্ত চার্জশিট এবং সিবিআই তরফে জানানো হয়েছে যে আপাতত 4টি মামলায় তদন্ত তাদের তরফে শেষ করা হয়েছে, তদন্ত সম্পন্ন হয়েছে। অর্থাৎ 9, 10, 11, 12 গ্রুপ সি এবং গ্রুপ ডির যে 4টি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছিল সিবিআই, প্রাথমিকভাবে এই 4টি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কিন্তু শেষ করা হয়েছে বলে কোর্টে জানানো হয়েছে সোমবার সিবিআই তরফে এবং সেদিনই চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে। সেই চার্জশিটে 4টি মামলার চার্জশিটেই যেরকম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে এবং তাকে এই শিক্ষক নিয়োগে কিংপিন বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একাদশ দ্বাদশের যে চার্জশিট রয়েছে, অর্থাৎ একাদশ দ্বাদশে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ছিল সেই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তার ডেপুটি বা মন্ত্রকে তার ডেপুটি বা প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নামও কিন্তু উল্লেখ করা হয়েছে। পরেশ অধিকারী কোচবিহারের মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক। এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সিবিআই এর তরফে জানানো হয়েছে যে আপাতত 4টি মামলার তদন্ত তাদের তরফ থেকে শেষ হয়ে গিয়েছে। এখন দেখার যে এই তদন্তের জল কোথা থেকে কত দূর করায়। এই নিয়ে আমার কলিগ রাজেশ আরো কি জানাচ্ছেন দেখুন। এই চার্জশিট দিয়ে বলা হয়েছে কিন্তু এই 4টি মামলাতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেরকম কিংপিন বা মাস্টার মাইন্ড সেরকমই কিন্তু পরেশ চন্দ্র অধিকারীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই একাদশ দ্বাদশের যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশাপাশি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে সিবিআই তরফে। এবং অভিযোগ উঠেছিল একাদশ দ্বাদশের যে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু চূড়ান্ত গাফিলিতি করা হয়েছিল, দুর্নীতি করা হয়েছিল, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের যে সাবজেক্ট সাবজেক্টের যে জন্য যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেখানে কিন্তু মেধা তালিকা বিকৃত করে তার মেয়ে অর্থাৎ প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কিন্তু চাকরি হারাতে হয় পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে এবং তার নামেও কিন্তু এফআইআর করা হয়েছিল। সিবিআই এফআইআর করে তদন্ত করছিল এবং এবার যে চূড়ান্ত চার্জশিট সিবিআই তরফে জমা দেওয়া হলো সেই চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নাম উল্লেখ করা হলো প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ কোচবিহারের মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীরও। এই খবরের সমস্ত বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, নজর রাখবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও, সেখানেও আমরা রয়েছি, তাই ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।